শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং অধম তারণ প্রদীপ পাবন গৌরভক্ত বৃন্দের অহিতুলি করুন। শ্রী শ্রী রাধা মাধবে অপার দয়া আমরা এই উপমহাদেশে হরে কৃষ্ণ সনাতন ধর্মে এই পীঠ ভূমিতে এই আর্যভূমিতে মনুষ্য দেহ লাভ করার ভাগ্য পেয়েছি। এই হচ্ছে আমাদের উপরে প্রভুর করুণা। মানুষ চলতেছে কোথাকার এই সোনার বাংলা এই আর্যাবতে এই ঋষি সেবিত সনাতন ধর্মের মহান পীঠ বলিতে এ কম কথা নয়। তারপরে আমরা উপযুক্ত মাতা পিতা পেয়েছি, উপযুক্ত শিক্ষক লাভ করেছি জীবনে, তাদেরই করুণা দয়া আমাদের এই পথে প্রবৃত্তি। সনাতন ধর্মে মূল রহস্য হচ্ছে ভক্তি, ঈশ্বরে বিশ্বাস। যাকে ভক্তি ধর্ম বা পরম ধর্ম বলা 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 ভাগবত ধর্ম বলা বলা এখানে এসে উপস্থিত হলে এই ভাগবত ধর্ম ভক্তি ধর্ম প্রেম ধর্মের সাধনা প্রাঙ্গণে আর অন্য কোন দিকে লক্ষ্য দেওয়ার প্রয়োজন থাকে না। রাধে রাধে খালে নয়, বিলে নয়, নদী নালায় নয়, সাগরে নয়, মহাসাগরে। যাই হোক, আমরা আজ সান্ধ্য অধিবেশনে শ্রী শ্রী রাধা গোবিন্দজির শ্রীমন্দির দুয়ারি দরগা বাজার ভাঙ্গা ফরিদপুর এখানে শ্রীমন্দিরে স্বর্গীয় নিত্যধামগত পরম মাননীয় শ্রী হরিপদপুণ্য এবং নিত্যধামগতা পরম ভক্তিমতী মাননীয়া শ্রী রাধারানী দেবীর বাসভবনে তাদেরই নিজজনগণের উদ্যোগে আপনাদের চরণ দর্শন ভাগ্য আমাদের হল। এই জন্য সর্বপ্রথম সম্মুখে বিরাজমান আমার পরম শ্রদ্ধাভাজন ভক্তিময় মূরতি ভক্তবৃন্দ এবং মমতাময়ী মাতৃবৃন্দ এবং বৈষ্ণবগণের চরণ বন্দনা করি। আপনাদের সবকিছুই জানা, এমন কোন নূতন কথা নেই, এমন কোন আলোচনীয় বিষয় নেই যে আপনারা ইতিপূর্বে শোনেননি বা জানেননি।
তথাপি আপনারা এই রাত্রিবেলা দূর দূরান্ত হতে নিজের গৃহকর্ম কর্তব্য কর্মকে ফেলে আর এখানে গরমের ভিতরে যে উপস্থিত হয়েছে, এটি আপনাদের ভক্তির পরিচয়। ভগবানের কথার প্রতি যে আপনাদের শ্রদ্ধা, ভক্ত দর্শনের প্রতি যে আপনাদের আকৃতি, এরই পরিচয় পাওয়া গেল। যাই হোক, এখন আমরা যথার্থ আলোচনায় আসি। আমাদের ভজন বা সাধন আরাধনা কি নিয়ে? আমরা সনাতনী হলেও সেই সনাতন ধর্মের যে প্রাণকেন্দ্র, মর্ম, লক্ষ্য, উদ্দেশ্য, সেইখানে আমরা উপস্থিত। সনাতন ধর্ম আমাদিগকে হাতে ধরে ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম, প্রেম ধর্মের কাছে নিয়ে যাবে। যদি না নিয়ে আসে তাহলে বুঝতে হবে সেই সনাতন ধর্মের আচরণে কোথায় ত্রুটি আছে। এখানে এলে আর কোথায় যাওয়ার প্রয়োজন নেই। আমাদের এই ধর্মকে কি বলা হয়? বৈষ্ণব ধর্ম। এখানে একমাত্র শ্রীকৃষ্ণেরই উপাসনা, আর কারো উপাসনা নেই। রাধে রাধে, একমাত্র কৃষ্ণ নাম, একমাত্র কৃষ্ণ কথা, একমাত্র কৃষ্ণ সেবা। কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাই মোর, এই আমাদের শরণাগতি মন্ত্র। অতএব সনাতন ধর্মের যে অলি গলি, বিবিধ অবান্তর বিষয়, সেগুলি অনেক নিচে। আমাদের সাধনা একমাত্র ভক্তি। এই ভক্তি কাকে নিয়ে? হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা। আমাদের সাধনা, অনুশীলন বা আলোচনা কাদেরকে নিয়ে? আর কারো কথা নেই, হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা। এই তো গীতায় নানা কথা বললেন ভগবান। কেন বললেন? ওইগুলিকে জানার জন্য, করার জন্য নয়। করতে হবে ভক্তি, কিন্তু সেই ভক্তি মন্দিরে আসবার জন্য, এগিয়ে যাওয়ার জন্য জ্ঞান, কর্ম, যোগ এগুলিকেও জানতে হবে। শেষে গিয়ে উপসংহারে শ্রীমৎ ভগবদ গীতার 18 অধ্যায়ে 64 সংখ্যক শ্লোকে ভগবান বললেন, সর্বগুহ্যতম ভূয় শ্রীনুমে পরমং বচ। হে অর্জুন, সকল জীবের কল্যাণকারী এই যে আমার গীতা শাস্ত্র, সকলের কল্যাণের জন্য আমি বলেছি, মানব মাত্রে
এখানে কর্মের কথা বলা হয়েছে, যোগ জ্ঞানের কথাও আমাকে বলতে হয়েছে, সবগুলি কিন্তু আমার হার্য বস্তু নয়। আমি তোমাকে বলছি না যে তুমি সবকিছু করো, তুমি আমার অত্যন্ত প্রিয়, আমার সখা। এই জন্য এখন যেটা আমার হার্য অভিপ্রেত সেইটাই তোমাকে বলবো। এটি অতি রহস্যময় জিনিস, সবার কাছে বলা যায় না সব কথা। এই জন্য তুমি জ্ঞান কর্ম যোগ এর আবরণে ঢাকা, কচুরি পানায় যেমন জল ঢাকা, তেমনি জ্ঞান কর্ম যোগের আবরণে ঢাকা শাস্ত্র গীতা, যেটি সর্বগুচ্ছতম অর্থাৎ সপ্তম অধ্যায়ের থেকে দ্বাদশ অধ্যায় অবধি এই ছটি অধ্যায় ব্যাপী আমি বারবার বারবার বলেছি, সম্পূর্ণ আলাদা, মেশামেশি হলেও তুমি বুঝতে পারবে যেটা আমার হার্য জিনিস, যে কথাটা আমি বলতে চাই এইটাই এখন আমি তোমায় বলব বলার কথা। ইতিপূর্বে আমি বলেছি সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ, দ্বাদশ অধ্যায় গিয়ে ভর্তি বলে আবার পরে আবার জ্ঞানের কথা এসেছি। এখন সম্পূর্ণ আমার বক্তব্য উপসংহারের পূর্বে তোমাকে বলবো, এই গীতায় এত কথা বলবার আমার মুখ্য উদ্দেশ্যটা কি, সেটি আমার পরম বাণী সর্বগুচ্ছতম ভূয়ম শৃণুমে পরমং বচঃ। শুধু বাণী নয়, পরমং বচ আমার পরম বাণী। কেন বলব বললেন, ইষ্টসিমে দৃঢ়ম ইতি তত বক্ষামি তেই হিতম, তুমি আমার পরম প্রিয় সখা। তোমার কাছে প্রাণ খুলে কথা বলবো না তো বলবো কার কাছে, হরিবল হরিবল। এই জন্য যাতে তোমার হি তোমার মতো আমার যারা প্রিয়, অর্জুন তো প্রিয় বটে, মানব মাত্রই ভগবানের প্রিয় বলছেন, তোমার মতো যারা আমার প্রিয় তাদের জন্য এটা বলছি। এই কথা সকলের জন্য নয় কি বলেন না, সকলেরই জন্য। সেটি কি তার পরবর্তী শ্লোক, পঁয়ষট্টি শ্লোক, আঠেরো অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মাং এব ঈশ্বসি কোন সৎসদং তে প্রতি জানে প্রিয়সি মে। প্রথম বললেন তুমি আমাতে মন সমর্পণ কর, এর আগেও অনেকবার বলেছিলেন মা মনুস্মর যুদ্ধ চ,
এখন সবার শেষে বলছেন কাকে বলে ভগবান ধর্ম, কাকে ভক্তি বলা হয়, কারি বিবৃতি। মন মনা ভব, তুমি আমাকে মনটা সমর্পণ করো, তোমার মনটা তুমি আমাকে দাও। মন দেওয়া বলতে কি, আমার চিন্তন করো, আমাকে চিন্তা করো। ভগবান আমাদের কাছে কিচ্ছু চান চান শুধু কি চান, মন। আমরা হয়তো মনে মনে ভাবি যে ভজন করতে গেলে টাকা পয়সা লাগবে, অনেক কিছু লাগবে। যেমন হরি কথার অনুষ্ঠান একদিন হবে, তার জন্য কত আলো বাতি, কত ব্যবস্থা, কত খরচা বলব। একদিন হরি কথা বলব, অনুষ্ঠান করতে গেলে কত খরচা লাগবে, এরকম মনে হবে। আসলে কিন্তু ব্যাপারটা তা না, এগুলি তো উপচারিক ভদ্রতা। অতিথিগণ আসবেন, তাদের জন্য সাজাতে হবে, তাদের ব্যবস্থা করতে হবে। কিন্তু মূল কথাটা কি, মূল বক্তব্য হচ্ছে আমাকে মনটা দাও, আমার চিন্তা। তা না হলে তো ভক্তি বা ভজন তো ধনীর ব্যাপার হয়ে যাবে। যদি হরি কথার অনুষ্ঠান করতে গিয়ে এত টাকা পয়সা লাগে, তাহলে তো এটা পুরো ধনীর ব্যাপার হয়ে যাবে। বললেন না, শুধু মনটা আমাকে দাও। অর্জুন আগেই বলেছে, হে মাধব যদুনন্দন, মন তো আমার হাতে নাই, ওটা তোমাকে তো দিতে পারবো না, কারণ আমার হাতেই নাই। আর ও দাঁড়ায় না একটা জায়গায়, ওকে রাখা যায় না, ও সব সময় ছুটে বেড়াচ্ছে। বলে এসছেন না, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দীপম্। ভগবান বললেন, তাহলে তুমি দিতে পারবে না? বললেন, না পারবো না। তখন দ্বিতীয় বক্তব্য বলছে, মদ ভক্ত ভব, তুমি আমার ভক্ত হয়ে যাও। ভক্ত বলতে বললেন, আমার কথা শুনতে পারবে তো, আমার নাম কীর্তন করতে পারবে, আমার কথা শুনতে পারবে, নাম কীর্তন করতে পারবে কি আমার? তাই কর। অর্জুন চুপ করে আছেন, তোমার কথা কখন শুনব? ভক্ত হওয়া বলতে ভগবান কি বলছেন, আমার কথা শুনব, আমার নাম কীর্তন করো। ভক্তের লক্ষণ কি, তার কথায় রুচি, তার নামে রুচি। তার কথাকে যিনি ভালোবাসেন, তার নামকে যিনি ভালোবাসেন, তিনিই তো ভক্ত। গাইগোর হরি বল, হরি বল। মহাপ্রভু কি বললেন, রাধে রাধে। যার মুখে একবার কৃষ্ণ নাম, সেই তো কৃষ্ণ, সেই তো ভক্ত। অর্জুন চুপ করে আছে। তখন ভগবান বললেন, মজ্জাজি ভব, তৃতীয়, প্রথম বললেন মনমনা ভব, তৃতীয় বললেন মদ ভক্ত ভব,
তৃতীয় বললেন মজ্জাজি, ফুল তুলসী দিয়ে একটু আমার পুজো করো, আমাকে কিছু তুলসী পত্র একটু জল দিতে পারবে তো? অর্জুন, জল তুলসী দিতে পারবে কি না? একটু তুলসী পত্র আর একটু জল, দেখুন ভক্তি কত সহজ, খরচা আছে এতে, তাকে চিন্তা করতে কিছু খরচা লাগে, তার কথা শুনতে তার নাম করতে কোনো খরচা লাগে, একটু জল তুলসী দিতে পরিশ্রম আছে, তাতেও যদি তোমার সময় না হয়, তুমি মাং নমস্কুরু আমাকে প্রণাম করো, এই শেষ কথা প্রণাম। যদি তুমি পারো তো চারটেই করো, আমি তোমাকে একটা কথা করতে বলছি না, যদি তুমি পারো তাহলে চারটেই করো, আর যদি না পারো না হয় তাহলে একটা করো, একটা করলেও হবে। করতে করতে একটা করতে করতে সব এসে যাবে, দেখবে প্রণাম করতে করতে একদিন দেখবে হরি নামও এসে যাবে, হরি কথায় রুচিও এসে যাবে তোমার মনটাকে। এই হচ্ছে জীবের পরম, এই হচ্ছে পরম কল্যাণ, আমাদের কল্যাণে রাস্তা নেই, বেশি বোঝার দরকার নেই, মাথা গোলমাল হয়ে আচ্ছা, আমরা যে সনাতন ধর্মাবলম্বী, এত কাল এত কিছু করে এসেছি, এত পুজো আচ্ছা, এত ব্রত তীর্থাটন দান পুণ্য, সনাতন ধর্ম একটা বিশাল সাগরে, এর আলোচনার বিষয় শেষই নেই। ভগবান বলছেন রাখো, সবার শেষে গিয়ে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, এখন সনাতন ধর্মের আর কিছু আলোচনাও সব ত্যাগ করে দাও, সনাতন ধর্মে তো অনেক কিছু আলোচনা আছে, অনেক পুজো আচ্ছা আছে, অনেক অলিগলি আছে, বললেন সব ত্যাগ করে দাও, আত্মা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, একমাত্র আমারই এব একম শরণং ব্রজ, আর কারো কাছে যাবে না, আর কারো শরণ নেবে না, একমাত্র আমারই শরণাগত হও, কর্ম যোগ জ্ঞান আদি সব কিছুকে ছেড়ে দিয়ে আমার চরণায় চরণে শরণাগত হয়ে যাও অর্জুন, যদি বলো যে তুমি সব ধর্মকে ছাড়তে বলছো, এতদিন ধর্মের আশ্রয়ে আছি, এতদিন এত পুজো আচ্ছা ব্রত তপ কত কিছু করেছি, আমরা সাধারণ জগতের মানুষ, তোমার কথায় ধর্মে উড়িবুড়ি দিয়ে আর তোমার চরণেই শরণ নেব, মনটা কেমন করছে, এতদিন কত কর্মকম্ম করেছি, তো যদি আমার প্রত্যয় যদি ধর্মত্যাগে অন্যায় অপরাধ হয়, ভগবান তার উত্তরে বলছেন তার দায়িত্ব আমার, আমার দায়িত্ব, তুমি যে সব ছেড়ে এমনকি সনাতন ধর্মের অন্য সব বিধিবিধানকে ত্যাগ করে যে তুমি আমারই শরণ নিচ্ছ, এর জন্য তোমার যে মনকষ্ট ক্লেশ বা ত্যাগ জনিত প্রত্যয়, বললেন সব দায়িত্ব আমার, জয় রাধে, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি,
মা সূর্য, আমি তোমাকে প্রত্যয়ের থেকে রক্ষা করব। শোক করো না, নিজের পিতবাস দিয়ে এতদিন ধর্ম করে এসেছি, এটা করেছি ওটা করেছি, এটা করেছি ওটা করেছি, মনটা কিরকম খুটখুট করছে না, কষ্ট হচ্ছে না? অর্জুন পরম ধর্মী, উনি কোনো ধর্ম কোনো সৎকর্মকেই ছাড়তে চান না। অর্জুনের চোখে অশ্রুবিন্দু দেখে ভগবান নিজের পিতাম্বর দিয়ে মুছিয়ে দিচ্ছেন শোকাশ্রু অর্জুনের লক্ষ্যে, সারা বিশ্বজীবের সারা মানবগণের নয়নের শোকাশ্রুকে মুছিয়ে দিচ্ছেন পার্থ সারথি ওই রণাঙ্গনে। মা সূর্য, শোক করো না, ভজনের পথে এসো, ভক্তির পথে এসো, ভগবত চরণে শরণাগতির পথ বললেন, এটি হচ্ছে জীব জগতের প্রকৃত কল্যাণ। শরণাগতির পথে এসো আমার চরণে, আর কোথায় যাবে না, এতেই পরম কল্যাণ। এটি লিখিল শাস্ত্রের চরম তাৎপর্য, শুধু শুধু গীতা সমগ্র শাস্ত্র। এই উপসংহারে শ্রীমৎ ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে লক্ষ্য করে এই শিক্ষাই দিলেন। উদ্ধব মহাশয় জিজ্ঞাসা করছেন, প্রভু দ্বারকা নাথ, এই যে কোন শাস্ত্রে কোন মুনি কর্মের কথা বলেছেন, কর্মের শ্রেষ্ঠতা নিরূপণ করেছেন, আবার কোন কোন মুনি ঋষি জ্ঞানাদির শ্রেষ্ঠতার কথা বলেছিলেন, আচ্ছা প্রভু আবার ভক্তি শাস্ত্রে ভক্তি যোগের শ্রেষ্ঠতার কথা বলা হয়েছে, সাধারণ মানুষ আমরা শাস্ত্র পড়েও তো বিভ্রান্ত হব, আচ্ছা প্রভু আপনাকে জিজ্ঞাসা করি, কোন একটা গন্তব্য স্থানে পৌঁছাবার জন্য বিভিন্ন রাস্তা থাকে, এটা একটা রাস্তা, ওটাও একটা রাস্তা, ওটাও একটা রাস্তা, একটা জায়গায় অনেক রাস্তা দিয়েই তো যাওয়া যায়। তো তেমনি কর্ম যোগ জ্ঞান ভক্তি এই চারটেই কি রাস্তা? রাস্তা কি চারটে? তোমাকে পাওয়া লক্ষ্যে যাওয়া, নাকি একটা মুখ্য না বাকিটা গৌণ? শ্রেয় বা মঙ্গলের রাস্তা কি আলাদা আলাদা না একটা? ভগবান হাসছেন। গোবিন্দ দ্বারকানাথ বলছেন, উদ্ধব শোনো বলি, যখন প্রলয়কাল এলো তখন তো জগৎ ধ্বংস হয়ে গেল, প্রলয়ে কিচ্ছু নেই, আমার বেদবাণীও লুপ্ত হয়ে গেল, তখন আমি একাই ছিলাম, আমি সেই জগনিদ্রায় বিশ্রাম করছি, তারপরে সৃষ্টির সময় এল। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মা জন্ম নিল, ব্রহ্মাকে যখন আমি বললাম দিব্য জ্ঞানের কথা, তখন আমি আর ব্রহ্মা আর তো কেউ নাই, তখন আর কেউ আছে কি? আমি আর ময়াদৌ ব্রহ্মণে প্রক্ত ধর্ম মদাত্মকম, সেখানে আমি ব্রহ্মাকে যে ধর্মের কথা বলেছি সেটা মদাত্মক ধর্ম,
কি বলেছেন ভাগবতে চতুর্শ্লোকী চারটি শ্লোকে তা বলা আছে, সেটা হচ্ছে ভক্তি। আমার ভক্তির কথা আমি ব্রহ্মাকে বলেছি, অন্য তো কোনো কথা বলি নাই। কর্ম যোগ জ্ঞান আমি কিছুই ব্রহ্মাকে বলি নাই, আমি একমাত্র ব্রহ্মাকে ভক্তির কথাই বলেছি। তাহলে প্রভু এগুলো কোথা থেকে বললেন? ওগুলো তো পরবর্তীকালে অধিকারীর জন্য মুনি ঋষিগণ বলেছেন, আমি তো বলি ভগবান বলছেন যখন ধীরে ধীরে যুগের বিবর্তনের সময় এলো, বিভিন্ন অধিকারীর সৃষ্টি হলো, তখন নানাত্ব এসে গেল, মুনি ঋষিগণ নানান কথা বললেন, আমি তো বলিনি, আমার তো বক্তব্য নয়। কিন্তু প্রভু কেউ যদি এই কথাটা না বুঝে আর মনে করে ওই ওই সাধনাতেই জীবের শ্রেয় কল্যাণ বা মঙ্গল হবে, ভগবান বললেন মঙ্গল বা শিবপন্থা এক, মন মায়া মোহিত ধিও পুরুষ পুরুষর স্বভাব। এক কথায় উদ্ধবকে বলে দিলেন, আমার মায়ায় যারা মোহিত সেই পুরুষগণ, সেই মানবগণ, সেই ব্যক্তিগণ আমাকে পাওয়ার বা কল্যাণের রাস্তা নানা অনেক বলে মনে করেন, আমি মনে করি। দেখো শ্রেয় বদন্তি একান্তং যথা কর্ম যথা রুচি। এই জন্য যারা ভ্রান্ত তারা এরকম প্রশ্ন করে, তত্ত্বজ্ঞগণ বলেন না, পরিষ্কার বলে দিচ্ছেন তারা আমার মায়ায় মোহিত, আমাকে পাওয়ার রাস্তা একটাই, আর সেটা আমি নিজে বলেছি, অন্য কোন মুনি ঋষিকে বলতে দিই নাই। তারা অন্যান্য ধর্মের কথা বলেছেন, আমি যেটা শ্রীমুখে বলেছি ব্রহ্মাকে, বা আমি চিরকাল নিজের মুখে যেটা বলি সেইটি হচ্ছে ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, আমি অন্য ধর্মের কথা বলি না, অন্য পথে প্রেরিত করি না। এই জন্য ভক্তি ছাড়া শ্রেয় বা মঙ্গলের অন্য কোনো পথ নাই, ভক্তি বিনা শ্রেয় নাহি আর। সুগমনীয় তাই বললেন ভাগবতে, ন যত অন্য শিব পন্থা, এই ভক্তি মার্গ ছাড়া অন্য কোন মঙ্গলের রাস্তাই নেই, একে শিবপন্থা বলা হলো, মঙ্গলের রাস্তা। অন্যান্য রাস্তায় যারা বিচরণ করছেন তাদেরকে কিন্তু ঘুরে আবার ভক্তি পথে আসতে হবে। আচ্ছা, ঘুরে ঘেরে আবার যদি ওইখানেই আসতে হলো, তার থেকে সোজাসুজি ওই রাস্তায় ওই বিশ্ব রোড দিয়ে চলাই তো নিশ্চিন্ত। এখন এই ভাঙার রাস্তা, কি বলে সদরপুরের রাস্তা, এইসব রাস্তায় রাজধানীতে না গিয়ে বিশ্ব রোড ধরে রাজধানীতে যাওয়াই তো উচিত। সেটা কি ওই বিশ্ব রোডটা, কি রাজপথ মহাসড়কটা, কি বলেন ভক্তি মার্গ ভক্তি যোগ শিবপন্থা বলা হলো। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল বা শ্রেয়, সিদ্ধস্বামী পাদের অর্থ করলেন সুখ রূপশ্চ নির্বিঘ্ন। ভক্তিপথ কেমন, দুটি বিশেষণ দিচ্ছেন, এক হচ্ছে সুখময় এই রাস্তাটা, এই রাস্তায় কোন কষ্ট নেই, আর একটা হচ্ছে নির্বিঘ্ন, কোনো বিঘ্ন না, পিছলে পড়বেন না, হাত
এই রাস্তা। এই সাধন ভজনে কোনো ক্লেশ নাই। আমরা মনে করি যে ভক্ত হতে হবে, বাবা মালা তিলক ধারণ করতে হবে, ত্রিকচ্ছ বসন করতে হবে, সদাচারী হতে হবে, কত ঝঞ্ঝা, এর থেকে ভজন সাধন না করাই মনে করি কি না। বললেন ভক্তি মার্গ হচ্ছে পরম সুখময়। এই যে আমরা হরিকথা শুনছি, এটি হচ্ছে ভজনের আদ্য, ভক্তি মার্গের আদ্য কথা হরিকথা শ্রবণ এবং শ্রেষ্ঠ ভজন। সর্বশ্রেষ্ঠ ভজন কি? সবার আদির ভজন কি? বললেন হরিকথা শ্রবণ। বসে বসে শুনলেই রাধে মহারাজ পরীক্ষিত সাত দিন শুনেই গেলেন। শৈব আদ্যতা শ্রেষ্ঠত্বাদ বিনাপি অন্যই তেনৈব কার্য সিদ্ধে ইতি অলবন শ্রীমৎ জীব গোস্বামী পদ বলেন। যে হরিকথায় রুচি, কেউ যদি আস্বাদন প্রাপ্ত হন হরিকথায়, হরিকথা যদি কারো ভালো লাগে, বললেন সেটি ভজনের আদি কথা এবং সেটি শ্রেষ্ঠ কথা। নয় প্রকার ভজনের কথা ভাগবত বললেন, কিন্তু যদি হরিকথায় আস্বাদন বা রুচি লাভ না হন, তাহলে কিন্তু হবে না। আর যদি হরিকথায় কারো রুচি হয়, বললেন অন্য সাধন উনি যদি নাও করতে পারেন, তাতেই সিদ্ধি লাভ হবে। সহজ কি না? এখানে সিদ্ধি বলতে কি? প্রেম। হরিকথা শুনতে শুনতেই প্রেম এসে যায়। পরিষ্কার লেখা আছে গোস্বামী পাদের বাণী ভক্তি সন্দর্ভে, তাহলে বুঝুন এটা কত বড় ভজনাঙ্গ। এই যে আমরা বসে বসে হরিকথা শুনছি, একেবারে সহজ সরল, কোন কাঠিন্য আছে কথার ভিতরে? একটা শিশুও বুঝতে পারে। বলেন এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ। আচ্ছা, কিন্তু আপনারা এখানে এসেছেন কি কোন কঠোর সাধন ভজন করবেন সেই ভাবনা নিয়ে? তা তো না। ওখানে কোন কঠোর সাধনার কথা বলা হবে এই ভাবনা নিয়ে তো আপনারা আসেননি। যেখানে আপনারা এসেছেন যে ওখানে ভাগবত পাঠ হবে, শুনে আনন্দ পাবেন, এই জন্য তো এসেছে। আপনারা কি মনে করে এসেছে যে ওখানে ভাগবত পাঠ হবে, শুনে আনন্দ পাবেন, তাই এসেছে? আচ্ছা বলুন দেখি, পথটা আনন্দময় কিনা? রাধে রাধে। আমরা যে এখানে এসেছি কি জন্য এসেছি? যে ওখানে ভাগবত পাঠ হবে, আমরা ভগবানের কথা বলে আনন্দ পাব। তাহলে শ্রোতাও এসেছেন আনন্দ পেতে, আর বক্তাও এসেছেন, কীর্তনিয়াও এসেছেন আনন্দ পেতে, আর যারা এসেছেন, যারা খরচা করছেন, তারাও আনন্দ পেতে কি দুঃখ পেতে? তাহলে পথটা আনন্দময় কিনা? ভক্তি পথ, ভজন সাধনের পথ কঠোরতার নয়, আনন্দে। আপনারা সবাই আনন্দের জন্যই তো এসেছেন, আনন্দই তো আমরা চাই। দুঃখ, ব্যথা, বেদনা, অপমান কি কেউ চায়? এই সাধ্য সাধনায় কি কোন কঠিনতা আছে? এটা তো সুখময় পন্থা। আচ্ছা, কেউ যদি বলেন যে এটা সুখময় পন্থা কি করে হলো? এই ভক্তি,
এটা আনন্দময় পন্থা কি করে হলো? বললেন, ভক্তির স্বরূপ কি এটা আগে বুঝতে হবে। কাকে ভক্তি বলে? ভক্তি বা ভজনে যে এত আনন্দ, এর কারণ কি? কাকে ভক্তি বলা হয়? বললেন, লাদিনি সার সম্মিত সার রূপা ভক্তি। ভগবানের যে লাদিনি শক্তি, যে শক্তির দ্বারা ভগবান নিজে আনন্দ উপভোগ করেন এবং ভক্তগণকে আনন্দিত করেন, সেই লাদিনি শক্তির যে সার, আর ভগবানের যে সম্মিত শক্তি অর্থাৎ জ্ঞান শক্তি, সেই আনন্দিনী শক্তি এবং জ্ঞান শক্তির সারের মিলিত অবস্থার নাম হচ্ছে ভক্তি। এই জন্য ভক্তির ভিতরে আছে আনন্দ আর জ্ঞান, আর কিচ্ছু না। আনন্দিনী শক্তি এবং সম্মিত শক্তির মিলিত অবস্থাই হচ্ছে ভক্তি। এই জন্য ভক্তিতে আনন্দ ছাড়া জ্ঞান ছাড়া আর কিচ্ছু না, কোনো কঠোরতা নেই, কোনো ক্লেশ নেই। ভগবানের স্বরূপ তো আনন্দ, ভগবান হচ্ছেন আনন্দময়, আমরা সেই আনন্দের সন্তান, সেই আনন্দের থেকে এসেছি, ওই জন্য আমরা আনন্দই চাই। কিন্তু এই জগতে যে আনন্দ পাই, সেই আনন্দ অতি ক্ষুদ্র, প্রচুর দুঃখ মিশ্রিত। এই জন্য এই জগতের আনন্দ বা সুখকে নিতে গেলে সঙ্গে সঙ্গে দুঃখকেও নিতে হয়। আমরা এই জগতে যে সুখ বা আনন্দ পাই, সেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত, অতি ক্ষুদ্র, তার ভিতরে রয়েছে প্রচুর দুঃখ। ওই জন্য ওই সুখ ওই আনন্দ নিতে গেলে সঙ্গে সঙ্গে দুঃখকেও নিতে হবে, নিতেই হবে। কিন্তু ভক্তি এই রকম নয়, ভক্তি হচ্ছে বিশুদ্ধ আনন্দ, স্থির স্থায়ী নিত্য আনন্দ। এটা তো জগতে নাই। তো যখন আমরা কি করে সেই আনন্দকে আমরা লাভ করব? বললেন, যখন আমরা শ্রবণ কীর্তন করি, ভজন করি, তখন সেই চিন্ময় লোকের থেকে ভগবান নিরন্তর আনন্দ নিক্ষেপ করতে থাকে আমাদের দিকে। শ্রবণ কীর্তনই তো ভক্তি। তো যখন আমরা শ্রবণ কীর্তনে উদ্গ্রীব হই, ভগবান নিত্য লোকের থেকে বলেন, যাও ভক্তি, তুমি যাও জগতে, যাও তুমি যাও, ভক্তগণকে আনন্দ দাও। এই কথাই শ্রী গোস্বামী বা তার দিদি সন্দর্ভে বললেন, সালাদিনি কাপি সর্বানন্দাদি সাইনি বৃত্তির নিত্যং ভক্ত বৃন্দেষু নিক্ষিপমানা ভগবত প্রত্যক্ষয়া বর্ততে। ভক্তগণের ভিতরে নিক্ষেপ করছেন লাদিনি শক্তির সারকে, সম্মিত শক্তির সারকে, ভগবান নিত্য ধামের থেকে। শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই শক্তি আসে। কিভাবে শক্তি আসে বলেন? শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে সেই শক্তি হৃদয়ে আসে। এই জন্য হরিনাম হরি কথা এত শক্তিশালী, এর যে অক্ষর গুলি সম্মিতের বৃত্তি এখানে জড়িয় জগতের মত নয়। এই যে হরিনামের অক্ষর কান দিয়ে ভিতরে প্রবেশ করছে,
এই যে গীতা ভাগবতের শব্দগুলি, তো ওই জ্ঞান শক্তি এবং আনন্দিনী শক্তি প্রচুর পরিমাণে হৃদয়ে আসছে। আলো আলো অন্ধকারকে দূর করে দেবে, এই হচ্ছে ভগবানের স্বরূপ। আচ্ছা, উনি এইরকম করছেন কেন? বলেন উনি পরম করুণাময়, পরম কৃপালু, পরম উদার, পরম দয়ালু। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, রসিক শেখর বলে প্রেম রস আস্বাদনের বাসনা। উনি চান আমাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হোক, সেই প্রেম রসকে উনি আস্বাদন করবেন, এবং যাতে আমরা তার চরণে প্রেম লাভ করতে পারি তার ব্যবস্থা উনি সবসময় করেন। এই রসিক শেখর কৃষ্ণ পরম চতুর। মহাজন বললেন, ভগবান যে আনন্দময় রসস্বরূপ, তার এই আনন্দের বা রসের অভিব্যক্তি হচ্ছে তার কথাতে, তার নামেতে, এইখানেই তার প্রকাশ। ওই জন্য তার কথা যখন আমরা শ্রবণ করি, তার নাম যখন আমরা করি, তখন আমরা এত আনন্দ পাই। আমরা তার কথায় এত আনন্দ পাই কেন? তার নামে কেন এত আনন্দ পাই? বলেন উনি যে আনন্দময়, উনি যে রসস্বরূপ, তার অভিব্যক্তি হচ্ছে তার কথাতে, তার নামে। উনি আর ওনার কথা, ওনার নাম ভিন্ন নয়। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ, এই আনন্দ স্বরূপ ভক্তি। সাধনার কথা বলা হচ্ছে, সিদ্ধির কথা বলা হচ্ছে না, শ্রবণ কীর্তনের মহিমা বলা হচ্ছে। মহাজন বললেন, এ তো অমৃতের ধারা। এই যে আমরা বসে বসে ওই কথা শ্রবণ করছি, এ তো অমৃতের ধারা বইছে। যখন রূপ গোস্বামী বা লীলার বর্ণনা করছেন স্তবমালা গ্রন্থে, সেখানে ভগবানের কাছে কি চাইছেন? তার কৃপা চাইছেন, ভজন চাইছেন। যত ভক্ত জগতে হয়েছেন ভগবানের কাছে কৃপা চাইছেন, কৃপারূপে কি চাইছেন? ভক্ত ভগবানের কাছে কৃপা চান তো, কৃপারূপে কি চান? বলেন ভজনই চান, ভজনই কৃপা, এই শ্রবণ কীর্তন চান। ঠাকুর মহাশয় কি চাইছেন? শ্রবণ কীর্তনই তো চাইছেন। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহে মোর নাড়ু বিলোচিত, শ্রবণ তো তুমি তো চাইছেন। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, তারে মুই যাও বলি হারি, এই দেখুন নাম উচ্চারণ করতেই তো চাইছেন, কীর্তন করতেই তো চাইছেন। রূপ গোস্বামী পাদ যখন এই লীলা কথার মহিমা বর্ণন করছেন স্তবমালাতে, সেখানে লিখছেন মূলখ্যাত বিধায়িনী ভবতর কৃষ্ণান্ন তৃষ্ণাক্ষয়া খেলদ্ভি মুনি চক্রবাক নিচয়ৈ রাচম্যমানা মুমু কর্ণানন্দি কলস্বনা বহতু মে জিহ্বাতি প্রাঙ্গণে ঘূর্ণতুঙ্গ রসাবলী স্তব কথা পীযূষ কল্লোলিনী। হে প্রভু, তোমার যে কথা এ যেন অমৃতের তরঙ্গিনী, অমৃতের নদী বইছে, দশ দিকে বইছে, চারিদিক থেকে তার কথা শোনা যাচ্ছে, যেন অমৃতের তরঙ্গিনী তোমার এই কথা, শত শত তার উৎস ধারা এই হরি কথা।
আস্বাদনের কোনো তুলনাই নেই, এই আস্বাদনের কোনো দৃষ্টান্তও নেই, এত আস্বাদন ধারা এই হরি কথায়। মহাজন যারা তারাই বলেছেন আস্বাদন করে যে তোমার কথায় শত শত আনন্দের উৎস প্রবাহিত নদী বয়ে যাচ্ছে অমৃতের নদী। আচ্ছা নদী যখন বয়ে যায় নদী করে কি তার পাড়ে যে গাছপালা থাকে সেই গাছপালার গোড়াকে ক্ষয় করে, গাছটা পড়ে যায়? নদীর স্বভাবই হচ্ছে যে পাড়কে ধ্বংস করা, গাছপালার মূলকে উৎপাটিত করলো। গাছটা নদীতে পড়ে গেল কিনা, এত বড় বট গাছটা এতদিনে বললেন ঠিক তাই, এই হরিকথা রূপী রসের নদী যখন বয়ে যায় তো ভবতরূপ এই সংসার রূপী যে বিশাল বৃক্ষ বললেন সেই বৃক্ষের মূলকে উৎপাটিত করে সংসার তরুর মূলখাত বিধাইনি আর সংসার থাকে। হরি কথা শ্রবণ করতে করতে মাথাটা এইরকম হয়ে যায়, বুক এত আনন্দে ভরে যায় তখন আর সংসারের দুঃখ ব্যথা বেদনার কথা কিছুই মনে থাকে না। সংসার গেল, সংসার গেল বলতে উনি যে সংসার ছেড়ে চলে গেলেন সে কথা বলা হচ্ছে না, সংসারের প্রতি যে সার জ্ঞান যে অভিনিবেশ বলেন সেটা গেল। যদি অভিনিবেশই না থাকে সংসার রইল কি? সংসার তো মনের ভিতরে বাইরে না, মনের ভিতরে যদি সংসার থাকে মনে গিয়েও সংসার পেতে নেবে, আর যদি মনের ভিতরে সংসার না থাকে তাহলে সংসারের থেকেও উনি সংসারের বাইরে। মহাপ্রভুর পার্শ্বজন সব সংসারই কিনা। এই মূলোদ্ধাত বিধাইনি ভবতর, যে পথে হরি কথা রূপী রসের নদী বইবে সেই পথে আর সংসার থাকবে না। এই কথা শুনলে, কৃষ্ণ কথা শুনলে আর সংসার থাকবে না। রাধারানী বললেন আমার কথা শুনলে সে আমার মতো হয়ে যাবে, আমার কথা শুনে যেই আমার মতো হয় সেই বসিয়া কহিল বৃন্দাবনে। দেখুন কথার কত সহজ। বলেন কেন সংসার থাকবে না, সংসার রূপী বৃক্ষের মূলকে উৎপাটিত করবে হরিকথা রূপী রসের নদী। নদীর পারে গাছ থাকে না, গাছ উপরে পড়ে যাবে। বললেন কৃষ্ণান্ন তৃষ্ণাক্ষয়া, এই নদীর জল এতই নির্মল যে এই জল পান করলে আর কোন তৃষ্ণা থাকে না। এই যে সুখের তৃষ্ণা আনন্দের তৃষ্ণা, কোথায় সুখের সূত্র খুঁজিয়া না পায় কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। আমি মনে মনে ভাবছি টাকা হলেই বুঝি সুখ, এই তো মনে মনে ভাবছি খেলেই বুঝি সুখ ঘুমালেই বুঝি সুখ, অথচ ভিতরে গিয়ে দেখছি না এতে তো তৃপ্ত হতে পারছি না, কামনা বেড়ে গেছে। কিন্তু যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি আমাদের ধীরে ধীরে কামনা বাসনা একেবারে শান্ত হয়ে যাবে, হৃদয় নির্মল হয়ে যাবে। এটি কর্ণপুর দিয়ে পান করতে হয়। আমরা পানি পান করি, নদীর জল পান করি মুখ দিয়ে, আর হরি কথা রূপী এই যে রসের নদী এর জল পান করতে হয় কিন্তু কান দিয়ে, এই কর্ণকুটে পান। আচ্ছা আমাদের মনে হয় যে এই যে হরি কথা শ্রবণ এটা তো সাধনা,
এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা যে শুনছি এটা তো সাধনা। বলেন না, সাধনা নয়, এটা সিদ্ধি। হরিকথা শ্রবণ বা হরিনাম শ্রবণটা সাধনা কিনা? আমাদের মনে হচ্ছে আমরা সাধনা করছি, কিন্তু বলেন না না, এটা সাধনা নয়, এটা সিদ্ধি, পরম সিদ্ধি। বলেন কেন সিদ্ধি? তার যুক্তি কি? বললেন যারা সিদ্ধগণ তারা কি করেন? বললেন তারাও সাধকের মতো সবসময় হরি কথাকে আস্বাদন করেন, সবসময় হরিনাম কীর্তন করেন। তাহলে সিদ্ধগণও যেটা করেন সেটা সাধন হবে কি করে? সেটা তো সিদ্ধি হবে। ওই জন্য দেখুন যখন সুকমুনি কথা বলছেন, সব নারদাদি ব্যাসাদি সমস্ত মুনিগণ ঋষিগণ বসে বসে শুনছেন। নিরুদ্ধ তর্ষই রূপগীয়মানা ভবৌ সদা শ্রোত্র মনোভিরামা কৌতমস্তব গুণানুবাদা পুমান বিবজ্জিত বিনা পশুঘ্না। নারদ ব্যাস সুখদেব প্রভৃতি চক্রবাকগণ তারা এই তরঙ্গিনীর জলে সাঁতার কাটছে। ভক্ত হংস চক্রবাকে বিউ বিউ মনি ডাকে, ভক্তরূপী মনি ঋষি রূপী রাজহাস চক্রবাক চক্রবাকে টাহুক টাহুকী তারা এই হরি কথা হরিনাম সংকীর্তন রূপী রসের নদীতে সাঁতার কাটে। তাদের তো আর অন্য কোনো কাজ নাই। ব্যাসদেব দেবর্ষি নারদ সুখদেব এদের তো অন্য কোনো কাজ নাই, এরা তো হরি কথার নদীতে সবসময় সাঁতার কাটবে। রাজহাসের আর কাজ কি? সাঁতার কাটাই তো কাজ। ওই নদীতে আবার ঘূর্ণি রয়েছে। নদীতে যেমন ঘূর্ণি থাকে না, ওই পাকের মধ্যে পড়লে কিন্তু বাইরে আসা যায় না, তখন সে বুঝতেই তলিয়ে যাবে। বললেন এই রসের নদীতে যেমনি হরিকথারূপী অমৃতের তরঙ্গিনীতে রসের ঘূর্ণি রয়েছে, ওই ঘূর্ণিতে যদি একবার কেউ পড়ে তাহলে ঘুরতেই থাকবে, সেখানের থেকে বের হওয়া। আনন্দ রসে ডুবে আর মনটা ওখানে থেকে বেরোবেই না। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ তিনি শ্রীমৎ ভাগবতামৃতে দিগ্দর্শনী টীকায় লিখলেন, ভক্তির যা নিখিলার্থ বদ্ধ জননী যা ব্রহ্ম সাক্ষাৎ কৃতের আনন্দাতিশয় প্রদা বিষয়জাত সাক্ষাৎ বিমুক্তির জয়া শ্রী রাধা রমণ পদাম যুগম যস্যা মহান আশ্রয় যা কার্যা ব্রজলোকবদ্ভূতর প্রেমণৈব তস্মৈ নমঃ। ভক্তি হচ্ছে নিখিল পুরুষার্থ জনক, সমস্ত মঙ্গল লাভ হবে, সমস্ত কল্যাণ লাভ হবে ভক্তি। ভগবান বলছেন যে যারা আমার চরণে যার ভক্তি জাত হয় তার কোন পুরুষার্থ কোন মঙ্গল পেতে আর বাকি সবকিছু উনি পেয়ে যাবে। অন্য কোন পুরুষার্থে ওনার আদরই থাকে না, প্রয়োজনীয়তাই থাকে না, ওই দিকে লক্ষ্যই থাকে না, কিন্তু ত্যাগ বৈরাগ্য মায়ামুক্তি সমস্ত সদ্গুণ ভক্তের হৃদয়টিকে আপনা আপনি আসা। ভক্ত চায় না, কিন্তু না চাইলে যে পায় না তার সবকিছুই পেয়ে যায়। সমস্ত সদ্গুণ ভক্তের হৃদয়কে আশ্রয় করে। সর্বমহাগুণগণ বৈষ্ণব সঙ্গে কৃষ্ণের যতে গুণ ভক্তিতে সঞ্চারে। আচ্ছা ভক্তি মার্গে
অন্য মার্গে এক একটা সাধনায় ধরে এক একটা পেতে হয়, আর ভক্তি মার্গে বলে বিনা চাওয়ায় সবকিছু আপনার। তাহলে কেমন ভক্তি সাধন? আর ঈশ্বর সুখের থেকে মনটাকে আলাদা করা কত কঠিন, কিন্তু ভক্তি সাধনায় ভজন রসের আস্বাদন পেয়ে বিষয়ের থেকে মনটা আপনি চলে, মনটা আপনি বিষয়ের থেকে চলে গেছে আর ভালো লাগছে। যা কার্য প্রজল কবুতর প্রেম নই মাস্মই নমঃ। আর যদি ব্রজবাসী যেভাবে ভগবানকে ভালোবাসে, এইভাবে যদি ভগবানকে ভালোবাসা যায় বলে মজাই কল্পিত ভক্তি। ব্রজবাসী কিভাবে ভগবানকে ভালোবাসছে? সখাগণ যেমন শ্রীকৃষ্ণ সুদাম দাম্ব সুদাম, তারা যেমন শ্রীকৃষ্ণকে ভালোবাসছে, এইরকম যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারি, ঠাকুর মহাশয় সেটাই তো চাইলেন। যাব ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের লোক, কারা যেমন কৃষ্ণকে ভালোবাসছেন ওই রকম দিনে বিনোদ খেলা সঙ্গীতে রাখালের মেলা, তাদের চরণের ঘোড়া গায়ে মান বন্ধ। কোন ভক্তি চাইছেন? ব্রজ ভক্তি চাইছেন, বৃন্দাবনের ভক্তি চাইছেন, হরি বলব আর মদন মোহন হের বব, এই রূপে ব্রজের পথে চলব। বৈকুণ্ঠের পথ বললেন, ব্রজের পথে চলব এই ব্রজভক্তি। ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণকে যেমন ভালোবাসছেন, মোর পুত্র শ্রীকৃষ্ণ আমার পুত্র, মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যে মনে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। এই ব্রজভক্তিতে যদি আমরা আসতে পারি তাহলে পরিপূর্ণ কৃষ্ণ শান্তি ব্রজভক্তি। দর্শনামী পাদ বললেন, এই ভক্তি মার্গটি হচ্ছে শিব পন্থা, পরম মঙ্গলময় আনন্দময় পথ। আর কেমন বললেন? নির্বিঘ্ন, কোন বিঘ্ন পড়ে যাওয়ার ভয় নাই। নমে ভক্ত প্রণশ্যতি, কি করে পড়ে যাবেন? আপনার শিশু সন্তান হাঁটতে শিখছে, সে যদি পড়ে যান তো আপনি তো হাঁটা শেখাচ্ছেন, আপনি তো পাশে আছেন, হাত করে হাত ধরবেন কিনা? ও যখন পড়ে যান, ও যখন হাত ছেড়ে দেবে তখন গিয়ে তো আপনি ধরবেন, তেমনি ভক্ত তো ভগবানের সন্তান। যারা শুকর কীর্তন করছেন ভগবান মনে করেন আমার, আমার না হলে আমার কথা বসে বসে কেন শুনবে? আমাকে ভালোবাসে তবেই তো আমার কথা শুনছে। শ্রীকৃষ্ণ কি মনে করছেন? আমার যখন তখন আমাকে রক্ষা করতে হবে, পালন পোষণ করতে হবে, আমার বলেই আমার কথা শুনছে, আমার নাম দিচ্ছে। ওই জন্য ভগবান ভক্তবৎসল ভক্তকে একান্ত আপনার করে নিজের সন্তান করে মনে করেন, আপনার নামে পড়তে অথচ জ্ঞানী যোগী তো শরণাগত নয়, তারা তো নিজের চেষ্টায় চলে। জ্ঞানী যোগী তারা নিজের ক্ষমতায় চলে, তারা ভগবানের চরণে ভক্তের মতো স্মরণ। ওই জন্য তারা অনেক কষ্ট করে উপরে ওঠে, আবার মহদপরাধ আদি হলে ভক্তিকে অনাদর করলো, ভক্তকে অনাদর করলো, তখন পা পিছলে পড়ে গেল, তখন পড়ে গেল, তখন ধরবে কে?
বড় ছেলে যদি পড়ে যায় তাহলে সেখানে তাকে ধরবে কে? আর শিশুদের মাতা পিতা সবসময় তাদের কাছে রাখে ধরার জন্য বক্তব্য হচ্ছে নাবালক বা এখানে কোন বিঘ্ন নাই। আচ্ছা যদি বিঘ্ন আসে বলেন দেবকল্যাণের জীবনে বিঘ্ন এলো, সমস্ত ভক্তের জীবনে বিঘ্ন আসছে, রোগ শোক দারিদ্র অপমান বলে সেই বিঘ্নগুলি পদস্ফলিত করতে পারে না, সেই বিঘ্নগুলিকে সোপান বা সিঁড়ি সিঁড়ি করে ভক্ত ভগবানের চরণে চলে আর উন্নতি। যখনই বিঘ্ন আসে তখনই ভক্ত চোখের জল ফেলেন, আত্মনাদ করেন, হাহাকার করেন, ভগবানের চরণে প্রার্থনা জানান, তখন ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। অতএব বিঘ্নগুলি মঙ্গলের কারণ হয়ে যায়, ভগবানের চরণ প্রাপ্তির কারণ হয়ে যায়, সিঁড়ি হয়ে যায়, সেই বড় বড় বিঘ্নের মাথায় পা দিয়ে তারা ভগবানের উন্নতি। কথা নতি মা ভগবতাবতা কচিত ভ্রশন্তি মার্গা তৈবদ্ধ সৌনিদা তয়া বিগুপ্তা বিচরন্তি নির্ভয়া এই জন্য ভক্তি মার্গ একেবারে নির্বিঘ্ন হবে। ভক্ত আমার ভক্তির স্খলন পতন। আচ্ছা কোন কোন জায়গায় যে দেখা যায় স্খলন পতন হল বলেন সেটা স্বাভাবিক, যেমন চিত্রকেতু মহারাজ অভিশাপে তিনি বৃত্রাসুর হয়ে জন্ম, কিন্তু ভক্তি অসুর হয়ে জন্মালে জন্মালে কি হবে? ইন্দ্রের আসন দখল করে নিলেন এত বলশালী, কিন্তু ভক্তি ভক্তি এই জন্য ভক্তির জীবনে বাধা বিঘ্ন রোগ শোক অপমান নির্যাতন এগুলি এলে এগুলিকে পরীক্ষা বলে জানতে হবে, ভগবানের কৃপা বলে জানতে হবে। তার নাম করো, তার সংক্ষিপ্তন, তার প্রসাদ পাও, ভক্ত সঙ্গ করো। এখানে ওই জ্ঞানী যোগীর মতো কঠোর তপস্যা ক্লেশে কোন যাই হোক, কথা তো অনেক, আমরাও নবাগত দূর দেশের থেকে আগত, আপনারাও অনেক দূর দূর থেকে এসেছেন, সকলে বলছে যে আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, 10টার বেশি বেশি, অতএব আপনাদেরকে আর কষ্ট আপনারা এখন একটু সংক্ষিপ্তন শ্রবণ করুন এবং আপনারা সকলে প্রসাদ গ্রহণ করুন এবং সকলে নির্বিঘ্নে নিজ নিজ বাসায় গিয়ে বিশ্রাম করুন। আমাদেরকে দয়া করুন, কৃপা করুন, আমাদেরকে সকলে চরণধুলি দিন, সকলে আশীর্বাদ করুন, যাতে আমরা ভক্তি পথে চলতে পারি, এই ভক্তি পথকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারি, এই প্রার্থনা সঙ্গে। সকলে এখন একটু সংক্ষিপ্ত হবে, আরতি হলে সকলে প্রসাদ দিয়ে যাবেন। সকলে গিয়ে বসে প্রসাদ, সকলে প্যান্ডেলে গিয়ে পেছনে বসে প্রসাদ।
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
জয় জয় শ্রী রাধা।